নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থা মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থা জড়িয়ে ধরে যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না এর কারণে, এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো, বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নেই, কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়, জামা কাপড় ছেঁড়াছেড়ি না হয়, হাহুতাশ না হয়, আসার পিছা না হয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে। অনেক মুরব্বী আছেন, বুড়ি আছেন, বুড়া আছেন, নাতিটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে আর কাউকে দেখে নাই, এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না, এগুলো সীমা লঙ্ঘন। ইমানদার আল্লাহর ফয়সালাকে মেনে নিবে, সন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেতে হবে, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আগে আর কেউ পারে, কষ্ট তো হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেছে, ওনার চোখ বেয়ে পানি পড়েছে, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই, এই কান্নাতে দোষের কিছু নাই। কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন, আসার ফিসার করেন, মারা যাওয়ার পরে চিল্লা চিল্লা কান্নাকাটি করেন, এটাকে মাতম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনাহ অপরাধ ছিল, এগুলো আমার উম্মতের মধ্যে থাকবে, তার ভিতরে একটা হলো মাতম, লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার। আজকাল যেরকম ভাড়া করে আনায় গান গাওয়ায় না, সে যুগে কেউ মারা গেলে 10 জন 20 জন 15 জন মহিলা ভাড়া করে আনতো, তাদের কাম কি? তাদের কাম হলো কান্দে কেটে দিয়ে যেত। আজকাল কিছু হুজুর ভাড়া আনে, হুজুর ভাড়া আনে না, বাপ মারা গেছে, মা মারা গেছে, হুজুর ভাড়া আনছে, হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে হুজুর যত বেশি কানতে পারে পয়সা তত বেশি পায়, আছে না নাই? হুজুর অবশ্যই দোয়া করবেন, কিন্তু অনেক এলাকায় আছে রেট ঠিক করে দেওয়া আছে, বিশেষ করে চিটাঙ্গের দিকে আছে, যে হুজুর মিলাদ করবেন, দোয়া করবেন, নর্মাল করে দিবেন 50 টাকা রেট, একটু ভালো করে করবেন, বেশি সময় নিয়ে করবেন 100 টাকা রেট, আর যদি একটু কানতে টানতে পারেন তাহলে 500 টাকা। তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্নাকাটি কাজ হবে, আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, আর মারা গেলে হাউতাশ করবেন না, সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আজর দিবেন, বিনিময় দিবেন, এটা আমার জন্য করি। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি, অনেকে বলছে বিবাহ জায়েজ নাই, আমি তার সঠিক উত্তর জানতে চাই। দেখুন, প্রথম কথা হলো, ডিভোর্সি মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত মেয়ে বিয়ে করা, এটা তো শুধু জায়েজ না, ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সওয়াব হতে পারে, কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা। কারণ কোনো নারী তিনি নিজে নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি, কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে, বাংলাদেশের প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে যে লেখা আছে, যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, বরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, তাহলে সেক্ষেত্রে সে নিজের পুত্র নিজের তালাক গ্রহণ করিতে পারিবে। ওইটা যদি ফিল আপ করা থাকে, ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর, বিশেষ করে স্বামীর, তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে, নিজের উপর নিজে তালাক করতে পারে। কোনো স্ত্রী যদি বলে স্বামীকে, তোমাকে আমি তালাক দিলাম, কেমন পর্যন্ত বললো তালাক হবে না, সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, ওই অর্পিত তালাকের পাওয়ার বলে, যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া, সেই শর্ত যদি পাওয়া যায় বহু যদির পরে সেটা হতে পারে। এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হয়েছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহা কি করে ফতোয়া নেবেন, তারপরে এবার চিন্তা করবেন। এরকম যদি তালাক সত্যি হয়ে যায়, তাহলে ডিভোর্সি মেয়েকে, ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে, বিশেষ করে তার প্রতি জুলুমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে, সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো, কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতৃষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার আর যেন না করেন, সেটা খেয়াল রাখেন। অতএব এটা জায়েজ আছে। সাহাবায়ে কেরাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বের স্বামী ছিল, হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে।